হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান চৌধুরী। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটটি ডিজাইন করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন রয়েছে, অ্যাডমিন লগইন এবং এমপ্লয় লগইন। আমরা যদি অ্যাডমিন হিসাবে লগইন করি তাহলে আমরা অল এমপ্লয় ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। এখানে ডিলেট এবং আপডেট করার অপশন রয়েছে। এখান থেকে আমরা নিউ এমপ্লয়ি অ্যাড করতে পারবো, এমপ্লয়িকে প্রজেক্ট অ্যাসাইন করতে পারবো এবং সব প্রজেক্ট এখানে দেখতে পারবো, এবং আমরা এখান থেকে লগ আউট করতে পারবো। আমরা যদি এমপ্লয়ি হিসেবে লগ ইন করতে চাই তাহলে আমরা এমপ্লয়ি লগ ইনে যেয়ে এভাবে লগ ইন করতে পারবো। দেন আমরা এমপ্লয়ির প্রোফাইল দেখতে পারবো, এখান থেকে আমরা এমপ্লয়ির নাম দেখতে পারবো। দেন লগ আউট অপশনে ক্লিক করলে আমরা লগ আউট করতে পারবো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটি ডিজাইন করা দেখব। তো প্রথমে আমাদের জ্যাম্প ইনস্টল করা থাকতে হবে, তারপর আমরা জ্যাম্পের অ্যাপাচি এবং মাই এসকিউএল স্টার্ট করে নিব। এখন আমরা জ্যাম্পের ভিতর এইচটি ডকসে যাব এবং এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব ইএমএস নামে। এখন এই ফোল্ডারের ভিতর আমরা একটি পিএইচপি ফাইল তৈরি করব অ্যাডমিন লগইন ডট পিএইচপি নামে। এখন আমরা এই ইএমএস ফোল্ডারটিকে আমরা ভিএস কোডের মাধ্যমে ওপেন করব। এখন অ্যাডমিন লগইন ডট পিএইচপি এই ফাইলের ভিতর আমরা এইচটিএমএল কোড লিখব। এখানে বডি ট্যাগের ভিতর আমরা একটা H1 ট্যাগ নিব। H1 ট্যাগের মধ্যে লিখব এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে দিব। অ্যালাইন সেন্টার। এখন আমরা ন্যাপ ট্যাগ নিব। ন্যাপ ট্যাগ নিলাম। এখন ন্যাপ ট্যাগের ভিতর আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমরা লিখব অ্যাডমিন লগইন। এখানে আমরা লিখব HREF। HREF এর ভিতর আমরা লিখব অ্যাডমিন লগইন ডট পিএইচপি। এখন আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগ নিব। এখানে আমরা নাম দিলাম এমপ্লয় লগইন।
এখানে href এর ভিতর আমরা লিখব employee-login.php। আমরা এটাকে সেভ করব। এখানে আমরা অ্যালাইন সেন্টার দিব, এখানে নেববারের পর আমরা বিআর ট্যাগ ইউজ করব। এখন আমরা যদি আমাদের কোডের আউটপুটটা দেখতে চাই তাহলে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমরা এখানে লিখব লোকাল হোস্ট, তারপর ইএমএস, তারপর অ্যাডমিন লগইন ডট পিএইচপি। এখন আমরা আমাদের কোডের আউটপুটটা দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাডমিন লগইন এবং এমপ্লয় লগইন এই দুটি লেখা দুটির মাঝে আমরা একটি স্পেস দিব। এখন আমরা একটি ফর্ম ক্রিয়েট করব, ফর্মের একটি নাম দিব। অ্যাডমিন লগইন তাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিব। এখন আমরা একটি ফর্ম ট্যাগ নেব, ফর্ম ট্যাগ নিয়েছি এবং ফর্ম ট্যাগটা শেষ করেছি। ফর্ম ট্যাগের ভিতর আমরা লিখব অ্যাকশন, তারপর লিখবো আমরা মেথড। এখানে মেথড আমরা দিব পোস্ট এবং অ্যালাইন করব সেন্টার। তারপর এখানে আমরা ইউজার নেম লিখব, তারপর ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগের ভিতর আমরা টাইপ দিব। আমরা টাইপ দিব টেক্সট, তারপর আমরা একটা নাম দিব, এখানে আমরা নাম দিলাম এ ইউজার। তারপর আমরা বিআর ট্যাগ নিব, এখন আমরা পাসওয়ার্ড ফিল্ড নিব আরেকটি।
এখন আর একটি ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগের টাইপ দিব টেক্সট, এটা একটা নাম দিব, নাম দিব এ পাস, তারপর আমরা এখানে বিআর ট্যাগ দিব, তারপর আমরা আরেকটি ইনপুট ট্যাগ নিব, তারপর এখানে একটা টাইপ নিব, টাইপ দিব সাবমিট, তারপর এটার একটা নাম দিব, নাম দিব সাবমিট, ভ্যালু দিব, ভ্যালু দিব লগ ইন, এখন আমাদের অ্যাডমিন ভ্যালিডেশন ডট পিএইচপি এই ফাইলে আমরা একটি পিএইচপি ট্যাগ নিব, এখন আমাদের লগইনের জন্য আমরা এখানে সেশন স্টার্ট করব, সেশন আন্ডারস্কোর স্টার্ট, এই সেশনের মাধ্যমে আমরা ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারি এবং এই ইনফরমেশনটা মাল্টিপল পেজে ইউজড করতে পারি। তো এখন আমরা কন নামে একটি ভেরিয়েবল নিব, তারপর আমরা নিব MySQLi কানেক্ট নামে একটি ফাংশন নিব, এখন এই ফাংশনের ভিতর আমরা আমাদের সার্ভার নেম লিখব, আমাদের সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, তারপর আমরা আমাদের ইউজার নেম লিখব, আমাদের ইউজার নেম হচ্ছে রুট, এখন পাসওয়ার্ড লিখব, আমাদের পাসওয়ার্ড নেই তাই আমরা এখানে ব্ল্যাঙ্ক দিচ্ছি, তারপর আমাদের ডেটাবেজের নাম দিব, ডেটাবেজের নাম দিলাম EMS, এখন আমরা একটি ভেরিয়েবল নিব, এ ইউজার নেম নামে, এখন আমরা লিখব ডলার আন্ডারস্কোর পোস্ট, থার্ড ব্র্যাকেট, এখন এখানে আমরা এই যে ইনপুটের ইউজার নেমের যে ইনপুটের নেম দিয়েছিলাম এ ইউজার, এটা কপি করে এখানে পেস্ট করব, তারপর
আর একটা ভেরিয়েবল নিব কে পাস নামে, এখন এই যে ইনপুট নেম এখানে যে পাসওয়ার্ড আছে আমরা এই নামটি এখানে কপি করে পেস্ট করব, তো এখন আমরা ইএমএস নামে একটি ডেটাবেস ক্রিয়েট করে নিব, নাম দিলাম ইএমএস ক্রিয়েট, তো ইএমএস নামে আমাদের একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটি টেবিল ক্রিয়েট করব, আমরা আমাদের টেবিলের নাম দিব অ্যাডমিন, এখানে কলাম দিব 2, এখানে কলামের নাম দিব ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে দেবো ভার্কার, ভার্কার 55 2 5, দেন সেভ। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে দুটি কলাম তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ভ্যালু ইনপুট দিব, তো আমরা এখানে ইনসার্ট ইনটু কলাম ইউজ করব, এখানে আমরা ইউজার নেমে দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ডে দিব অ্যাডমিন। আমাদের ভ্যালু ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এখন আমরা কুইরি লিখব, কুইরি নামে আমরা একটি ভেরিয়েবল নিব, এখানে আমরা লিখবো সিলেক্ট স্টার ফ্রম অ্যাডমিন, হোয়ার ইউজার নেম ইকুয়াল টু আমাদের ইনপুটে যেই ইউজার নেমটা দেওয়া হবে সেটি, অ্যান্ড পাসওয়ার্ড। এখন আমরা আরেকটি ভেরিয়েবল নিব, ডলার রেস ইকুয়াল টু একটি ফাংশন নিব মাই এসকিউএল আই কুইরি নামে, এখন আমরা এখানে
ডলার কন এবং ডলার কুইরি লিখব। তারপর সেভ করে নিচ্ছি। এখন আমরা একটি ভেরিয়েবল নিব নাম নামে। এখন আরেকটি ফাংশন নিব আমরা MySQL আই নাম রোস নামে। আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোস ফার্স্ট ব্র্যাকেট ডলার রেস, তাই এখানে দিয়ে দিব। দেন সেমিকোলন। এখন আমরা একটা ইফ কন্ডিশন লিখব। ডলার নাম যদি 1 হয় তাহলে ডলার আন্ডারস্কোর সেশন এখানে আমাদের এই সেশন ভেরিয়েবলের ভিতর আমাদের ইউজার নেমটি সেভ হয়ে থাকবে। ইউজার নেমটি হবে আমাদের এই যে আমরা ডলার এ ইউজার নেম এখানে এটি লিখব। তারপর আমরা একটা হেডার নিব। হেডার ভিতর আমরা লোকেশন দিব। লোকেশনের ভিতর আমরা লিখব view.php view employee.php। তারপর আমরা এখানে একটা ইলস কন্ডিশন দিব। দিব অ্যাডমিন লগইন ডট পিএইচপি। এখন ফাইলটি সেভ করব। এখন এখন আমাদের আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে এখানে যদি আমরা ইউজার নেম এই যে আমাদের ইউজার নেম আমরা দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, আমরা যদি এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ ইন করি তাহলে দেখা যাচ্ছে যে ভিউ এমপ্লয় ডট পিএইচপি এই ফাইলে যাচ্ছে। এখন আমরা আমাদের এমপ্লয় লগ ইনের জন্য আবার এমপ্লয় লগ ইন ডট পিএইচপি নামে ফাইল ক্রিয়েট করব। এমপ্লয়ী আন্ডারস্কোর লগ ইন ডট পিএইচপি।
তো এমপ্লয়ি লগ ইন ডট পিএইচপি, এখানে আমরা এই পুরো ফাইলটি, পুরো কোডগুলো আমরা কপি পেস্ট করব। তো এখানে আমরা অ্যাডমিন লগইনের জায়গায় লিখব এমপ্লয়ি লগইন, এখন আমরা আমাদের আউটপুট দেখব। এখানে আমরা যদি এমপ্লয়ি লগইন এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ফর্মটি দেখাচ্ছে। এখন আমরা আরেকটি ফাইল তৈরি করব এমপ্লয়ি ভ্যালিডেশন ডট পিএইচপি নামে। এখন অ্যাডমিন ভ্যালিডেশন ডট পিএইচপি এই কোডগুলো আমরা কপি করব, দেন এখানে পেস্ট করব। এখানে আমরা এমপ্লয়ি লগইনে আমরা এখানে ইনপুট নেমগুলো চেঞ্জ করে দিব, এখানে দিব ই ইউজার অ্যান্ড ই পাসওয়ার্ড, তারপর সেভ করব। এখন এমপ্লয়ি ভ্যালিডেশন ডট পিএইচপি তে যাব, এখানে আমরা দেখব ই ইউজার অ্যান্ড ই পাসওয়ার্ড। নো চেঞ্জ করব। এখানে চেঞ্জ করব ই ইউজার নেম। এখন আমাদের এখানে কুইরিটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এখন আমরা ডেটাবেজে গিয়ে এমপ্লয়ি নামে আমাদের একটি টেবিল তৈরি করে নেব। তো ডেটাবেজে আমি এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি করেছি এবং এখানে আইডি, নেম, ইমেল, জেন্ডার, কন্ট্যাক্ট, এনআইডি, অ্যাড্রেস, স্যালারি, পাসওয়ার্ড, ফটো নামে 10টি কলাম তৈরি করেছি। এখন আমরা এখানে কুইরি লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি ওয়ার নেম ইকুয়াল টু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাস। নেম স্মল লেটার হবে। এখন আমরা আমাদের আউটপুট দেখব। তো এখানে যদি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে এমপ্লয়ি প্রোফাইলে লগ ইন হবে। তো এখন আমরা ভিউ এমপ্লয়ি ডট পিএইচপি নামে একটি ফাইল ক্রিয়েট করব। তো এখানে আমরা নিউ ফাইলে যাব, তারপর লিখব ভিউ এমপ্লয়ি ডট পিএইচপি।
তারপর এখান থেকে আমরা পিএইচপি ট্যাগ নিব, পিএইচপি। এখন আমরা সেশন স্টার্ট করব। সেশন আন্ডারস্কোর স্টার্ট, তারপর আমরা এখানে একটি ইফ কন্ডিশন দিব, সেট আফটার ব্র্যাকেট ডলার আন্ডারস্কোর সেশন থার্ড ব্র্যাকেট ইউজার নেম। হেডার ফার্স্ট ব্র্যাকেট লোকেশন এখানে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, এখন আমরা HTML কোড লিখবো আমাদের। HTML কোডের HTML কোডের বডির ভিতরে আমরা একটা H1 ট্যাগ নিব, এখানে না বডির ভিতরে নিব, এখানে আমরা লিখব পিএইচপি ইকো ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেম। তারপর এখানে লিখব পেজ, অ্যালাইন করে দিব সেন্টার। এখন আমরা একটি ন্যাপ ট্যাগ নিব, ন্যাপ ট্যাগের ভিতর আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব,
অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা লিখব ভিউ এমপ্লয়ি, তারপরে এখানে এইচরেফ নিব, এখানে দিব ভিউ এমপ্লয় ডট পিএইচপি, তারপর আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগ নিব, এটার নাম দিব আমরা অ্যাড এমপ্লয়ি, এখানে আমরা এইচরেফ নিব, এখানে লিখবো আমরা অ্যাড এমপ্লয়ি ডট পিএইচপি, তারপর আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগ নিব, এখানে লিখবো অ্যাসাইন প্রজেক্ট, এখানে এইচরেফ নিব, এখানে লিখব অ্যাসাইন প্রজেক্ট ডট পিএইচপি, তারপর আবারও একটি আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, এটার নাম দিব আমরা প্রজেক্ট স্ট্যাটাস, এখানে একটি এইচরেফ নিব আমরা, এখানে লিখব প্রজেক্ট স্ট্যাটাস ডট পিএসপি, আমরা এখানে আরো একটি অ্যাঙ্কর ট্যাগ নিব, এখানে লিখব লগ আউট, এইচরেফ এর ভিতর লিখব লগ আউট ডট পিএইচপি, সেভ করলাম। এখন আমরা আমাদের আউটপুটটা দেখব, এখানে আমরা যদি অ্যাডমিন লগইন থেকে আমরা লগ ইন করি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে আমরা ভিউ এমপ্লয়ি ডট পিএইচপি দেখতে পাবো। এখানে আমাদের একটি ওয়ার্নিং দেখাচ্ছে, আমরা এখানে কমা দিতে ভুল করেছি, তাই আমাদের ওয়ার্নিংটা দেখাচ্ছে, আমরা এখানে কমা দিচ্ছি, তারপর সেভ করলাম। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, এবার ঠিক আছে, এখন আমরা আবার আমাদের কোডে ফিরে যাচ্ছি, এখানে আমরা আমাদের নেপ ট্যাগের ভিতরেও অ্যালাইন সেন্টার করে দিব,
তারপর আমরা এখানে স্পেস স্পেস দেওয়ার কোড লিখবো। এখন আমরা আমাদের আউটপুটটা দেখব আবার। এখন আমাদের পেজটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এখানে একটি বিআর ট্যাগ নিয়ে নিব। বিআর এর নিচে আমরা h2 ট্যাগ নিব। h2 ট্যাগের ভিতর আমরা লিখব অল এমপ্লয়ি ইনফরমেশন। এখন আমরা এখন আমরা অ্যাড পিএইচপি অ্যাড এমপ্লয় ডট পিএইচপি অ্যাসাইন প্রজেক্ট ডট পিএইচপি প্রজেক্ট স্ট্যাটাস ডট পিএইচপি এই ফাইলগুলো তৈরি করে নেব। এখান থেকে আমরা নিউ ফাইল দেন তারপর আমরা এখন অ্যাসাইন প্রজেক্ট ডট পিএইচপি তৈরি করব। এখন আমরা প্রজেক্ট স্ট্যাটাস ডট পিএইচপি ফাইলটি তৈরি করে নেব। এখন আমরা লগ আউট ডট পিএইচপি তৈরি করব। আমাদের সবগুলো পিএইচপি ফাইল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই কোডটি কপি করে সব ফাইলে পেস্ট করে দিব। অ্যাড এমপ্লয় ডট পিএইচপি তে যাব, তারপর প্রজেক্ট স্ট্যাটাস ডট পিএইচপি তে যাব, এখন অ্যাসাইন প্রজেক্টে যাব। এখন যদি আমরা আমাদের আউটপুট দেখতে চাই তাহলে এরকম দেখাচ্ছে। এখন আমরা ভিউ এমপ্লয়ি এই পেজে আমাদের সব এমপ্লয়ির ইনফরমেশন আমরা দেখতে পাবো। তো আমরা এখন ভিউ এমপ্লয় ডট পিএইচপি তে গেলাম। এখন এখানে আমরা h2 ট্যাগের ভিতর নিচে আমরা পিএইচপি ট্যাগ নিব। এখানে আমাদের কন ভেরিয়েবলের ভিতরে আমরা MySQLi কানেক্ট ফাংশনটি নিব। আমরা অন্য পেজ থেকে এটি কপি করে নিয়ে আসছি। এখন
আমরা ডলার এসকিউএল নামে একটি ভেরিয়েবল নিব, এখন আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ক্লোন এখন আমরা একটি রেস ভেরিয়েবল নিব, RES, এখানে আমরা একটি ফাংশন নিব MySQLi কুইরি নামে, ফার্স্ট ব্র্যাকেট দেন কন কমা এসকিউএল ডলার এসকিউএল এন্ড সেমিকোলন। এখন আমরা একটা টেবিল ট্যাগ নিব, টেবিল ট্যাগটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিব, এখানে বর্ডার দিব 1, এখন এখানে টিআর নিব, টিআর এর ভিতরে টিডি নিব, একটা নাম দিলাম আইডি, আবার টিডি নিব, নাম দিলাম নেম, তারপর আবার টিডি নিব, নাম দিব জেন্ডার, ইমেইল, কন্টাক্ট, তারপর দিব এনআইডি, ফর অ্যাড্রেস, স্যালারি, পাসওয়ার্ড। তারপর ফটো, এখন আমরা এখানে একটি পিএইচপি ট্যাগ নিব, এখানে আমরা একটা হোয়াইল লুপ নিব, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা রো নামে একটা ভেরিয়েবল নিব,
এর ভিতর লিখবো আমরা MySQLi স্যাস অ্যাসক। আন্ডারস্কোর এর ভিতর আমরা রেস ডলার রেস কে রেখে দিব। দেন আমরা একটা টিআর ট্যাগ নিব, টিআর ট্যাগের ভিতরে আমরা ইডি নিব। এখানে আমরা পিএইচপি ট্যাগ নিব, ইকো ডলার রো এখানে আমরা দিলাম আইডি। তারপর আবার টিডি নিব, এটাকে আমরা কপি করে নিচ্ছি। এখন এখানে আমরা লিখব নেম, জেন্ডার, আমরা আমাদের ডেটাবেজের এই আইডি, নেম, ইমেল, এই এই নামগুলো আমরা এখানে দিচ্ছি। তারপর লিখবো জেন্ডার, জেন্ডার ইমেইল ওর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখবো এনআইডি অ্যাড্রেস স্যালারি পাসওয়ার্ড। এখন ইমেজ ডিসপ্লে করার জন্য আমরা লিখব
পিএইচপি ট্যাগ নিব, পিএইচপি ট্যাগের ভিতর আমরা ইকো করব, দেন নিব ইনভার্টেড কমা, ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগের ভিতর আমরা দিব এসআরসি, এসআরসির পরে আমরা দিব আমাদের ইমেজটা কোন ফোল্ডারের ভিতর আছে, আমরা দিলাম ইমেজ, ইমেজেস, ডলার রো, ব্র্যাকেট, ফটো, এখানে এই ফটো এই নামটি দিলাম, স্টাইল উইথ দিব WIDTH 100 পিক্সেল, দেন হাইট 100 পিক্সেল, দেন সেমিকোলন। এখন আমরা এখানে একটি বাটন ক্রিয়েট করে নিব, এখানে টিডি নিচ্ছি, টিডির ভিতর আমরা নিব বাটন, বাটনের নাম দিব ডিলেট, তারপর এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিব, সরি এখানে ডিলেটটা এখানে হবে না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হবে, এখন এখানে এইচআরএফ নিব, এইচআরএফ এর ভিতর লিখব ডিলেট ডট পিএইচপি, আইডি ইকুয়াল টু পিএইচপি ইকো, ডলার রো এটাই কপি করে নিচ্ছি,
এখন এই টিডিটাকে কপি করে নিচ্ছি, এখন এখানে আমরা লিখব আপডেট। আপডেট আর এখানে লিখব আপডেট ডট পিএইচপি। দেন আইডি ইকুয়াল টু রো এখন এখানে লিখব and name equal to ID জায়গায় এখানে দিব name, এটাকে কপি করে নিচ্ছি, এখানে নেমের জায়গায় দিব ইমেইল, ইমেইল তারপর জেন্ডার, এখানে লিখবো জেন্ডার, তারপর লিখবো কন্টাক্ট, এখানে লিখবো কন্টাক্ট, তারপর লিখবো এনআইডি, তারপর অ্যাড্রেস, এখানে লিখব অ্যাড্রেস, স্যালারি, তারপর এখানে যে লিখবো স্যালারি, তারপর লিখবো পাসওয়ার্ড, এখানে লিখবো পাসওয়ার্ড,
তারপর লিখব ইমেজ, এটার ভিতর লিখব ফটো, এখানে পিএইচপি ট্যাগ নিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেব। এখন ফাইলটাকে সেভ করে আমরা অ্যাড এমপ্লয়ি ডট পিএইচপি তে যাব। এখানে আমরা h2 এর ভিতরে একটা নাম দিব, অ্যাড নিউ এমপ্লয়ি, অ্যাড নিউ এমপ্লয়ি, এখন আমরা একটা ফর্ম তৈরি করব। আমরা আমাদের লগ ইন ফর্মটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম। এখানে ফর্মের একটি নাম দিব, নাম দিলাম ফর্ম 1। এখন মেথড দিব পোস্ট, এখানে আমরা জাভাস্ক্রিপ্টের একটি ইভেন্ট ইউজ করব অন সাবমিট। অন সাবমিটের ভিতরে আমরা লিখব রিটার্ন চেক, এখানে আমরা লিখব আমাদের ফাইল ইনপুট নেওয়ার জন্য আমরা লিখব এনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, ENC টাইপ ইকুয়াল টু মাল্টিপার্ট এখন আমরা আইডি ইনপুট নেওয়ার জন্য এখানে লিখব আইডি, তারপর টাইপ দিব নাম্বার, নেম নেম দিব ইআইডি, দেন নেম নেম ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ইনপুট ফিল্ডের একটা নাম দিলাম নেম, টাইপ দিব টেক্সট, নেম দিব
EN এখন আমরা কপি করে নিচ্ছি। এখন আইডি নেমের পরে আমরা লিখব ইমেইল। নেম হবে EEM, তারপর আমরা লিখব জেন্ডার। জেন্ডার এখানে আমরা একটা স্পেস ইউজ করব। এখন এখানে আমরা লিখব মেল। ইনপুট টাইপ দিব আমরা রেডিও। নেম দিব ইজেন। ভ্যালু দিব মেল। তারপর এখানে একটা স্পেস দিতে হবে, আমরা এই স্পেসটাকে কেটে দিচ্ছি। আমরা দিব নন ব্রেকিং স্পেস। এখানে দিব ফিমেল। এখানে দিব রেডিও, ইনপুট টাইপ রেডিও। নেম থাকবে ইজেন, দেন ভ্যালু থাকবে ফিমেল। এখন আমরা লিখব কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার টাইপ দিব নাম্বার। নেম দিলাম ECN, দেন আমরা লিখব NID নাম্বার। এখানে টাইপ দিব নাম্বার। নেম দিব ENID। তারপর অ্যাড্রেস
অ্যাড্রেস টাইপ দিব টেক্সট, নেম দিব EADDR, তারপর নিব স্যালারি, স্যালারি নাম্বারই থাকবে, এখানে নেম দিব ই স্যালারি, তারপর নিব পাসওয়ার্ড, তারপর ইনপুট টাইপ নিব পাসওয়ার্ড, নেম দিব ইপাস, তারপর এখানে লিখবো আপলোড ইওর ফটো, টাইপ দিব ফাইল, নেম দিব ই ফটো, এখন ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, ভ্যালু দিব রেজিস্টার, এখন আমাদের ফর্মটি আমরা দেখব, এখন আমরা যদি অ্যাড এমপ্লয়িতে যাই তাহলে আমাদের ফর্মটি দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে, এখন আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন নিব, তো জাভাস্ক্রিপ্টের ফাংশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিপ্ট, আমাদের একটি ট্যাগ নিতে হবে স্ক্রিপ্ট, আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং এটা একটি শেষ করলাম, আমরা একটি ফাংশন নিব, ফাংশন নিলাম চেক, সেকেন্ড ব্রাকেট, এই ফাংশনের কাজ হবে যাতে কোনো ফিল্ড, ইনপুট ফিল্ড কোনো যাতে ব্ল্যাঙ্ক রেখে ফর্মটি সাবমিট করা না যায়, তো আমরা কোড লিখছি, এখানে একটা ভ্যারিয়েবল নিব ভার, দেন আইডি ইকুয়াল টু আমাদের ডকুমেন্টস, ডকুমেন্ট লিখব, দেন ফর্মের নাম লিখব, এখানে ফর্মের নাম হচ্ছে ফর্ম ওয়ান, তারপর আমরা ইনপুট ফিল্ডের নাম লিখব,
এখানে প্রথম আইডি ইনপুট ফিল্ডের নাম হচ্ছে ইআইডি, আমরা ইআইডি লিখব। এখন দিব ভ্যালু 이메일 equal to এখানে ইমেল ফিল্ডের নেম দিব ইইএম। নিব ভার জেন্ডার ইকুয়াল টু লিখব ইজেন ইজেন। তারপর ভার কন্টাক্ট ইসিএন তারপর নিব ভার এনআইডি ইকুয়াল টু ইআইডি। সরি এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে হবে ইএনআইডি, এখানে লিখছি ইএনআইডি। তারপর নিব ভার অ্যাড্রেস ইকুয়াল টু এখানে লিখব তারপর লিখব ভার আমি কপি করে নিচ্ছি তারপর লিখব স্যালারি মানে স্যালারি ফিল্ডের নাম দিব ই স্যালারি, কপি করে নিচ্ছি আমি। এখন আবার লিখব পাসওয়ার্ড দেন ফটো, পাস ওয়ার্ড এন্ড ফটো। এখানে লিখব ই পাস ই ফটো, যে ই ফটো কপি করে নিচ্ছি আমি। এখন আমরা ইফ কন্ডিশন লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট ইফ আইডি ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দেন আমাদেরকে অ্যালার্ট দিবে
আইডি ক্যান নট বি এম্পটি। দেন আমরা লিখবো রিটার্ন ফলস। দেন আমরা এটাকে কপি করে পেস্ট করবো, এখানে আইডি জায়গা দিব নেম, আমরা এই নেমটা এখানে দিয়েছি, এখন দিব ইমেলটা, এখানে লিখব ইমেল ক্যান নট বি এম্পটি। এখন এখানে নেম হবে, এখন আমরা লিখব ইমেইল, এখানে হবে ইমেইল। তারপর লিখব জেন্ডার, এখানেও লিখবো জেন্ডার। তারপর লিখবো কন্টাক্ট, কন্ট্যাক্ট এখানে লিখবো কন্ট্যাক্ট। তারপর এনআইডি, তারপর অ্যাড্রেস, এখানে লিখবো অ্যাড্রেস, তারপর লিখবো স্যালারি। তারপর লিখবো পাসওয়ার্ড, তারপরে ফটো। পাসওয়ার্ড এখানে লিখছি পাসওয়ার্ড, এখানে স্যালারি লিখতে হবে, এখানে ফটো। এখন আমরা সেভ করব, এখন আমরা আউটপুট দেখি। এখন আমরা যদি কোনো ফিল্ড এখানে আমরা যদি এখন জেন্ডার ফিল্ডটি যদি আমরা ফিল আপ না করে আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, তাহলে আমাদের একটা অ্যালার্ট দেখাচ্ছে, ফটো ক্যান নট বি এম্পটি। আচ্ছা, ফটো ক্যান নট বি এম্পটি।
আমরা যদি এখানে একটা ফটো দেই, যদি এখানে একটা ফটো দেই, দেন আমরা যদি এখন যদি আমরা রেজিস্টারে ক্লিক করি তাহলে আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি নেম দেই, এখন আমরা যদি ফটো দেই, আমরা এখানে আইডিটা দিলাম না, এখন রেজিস্টারে ক্লিক করব, আমাদের দেখাচ্ছে আইডি ক্যান নট বি এমটি। আমরা আবার আমাদের কোডে ফিরে যাই। এখন আমরা একটা পিএইচপি ট্যাগ নিব, পিএইচপির ভিতরে আমরা কন ডলার কন ভ্যারিয়েবলটা নিব, তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। এখানে পেস্ট করলাম। এখন আমরা লিখব ইফ ইট সেট ডলার আন্ডারস্কোর পোস্ট যদি সাবমিটে ক্লিক করা হয়, দেন আমরা এখন একটা ভ্যারিয়েবল নিব ডলার আইডি, ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট আমরা এটাকে কপি করে নিচ্ছি। আমরা এখানে আমাদের ইনপুট ফিলের নেম গুলো দিয়ে দিব, ইআইডি, দেন ইএন নেমের জন্য এখানে দিব নেম, তারপর দিব ইমেইল, তারপর দিব জেন্ডার, তারপর দিব কন্ট্যাক্ট, তারপর দিব এনআইডি, তারপর অ্যাড্রেস, তারপর স্যালারি, তারপর পাসওয়ার্ড। এখন আমরা ইমেল ফিল্ডের নেমটা দিয়ে দিব ইএম, দেন জেন্ডার ইজেন, দেন ইসিএন, দেন এনআইডি দিব ইএনআইডি, অ্যাড্রেস দিব ই অ্যাড্রেস।
আর এখন দেবো ই স্যালারি। ই স্যালারি পাসওয়ার্ডের জন্য দিব আমরা ই পাস। এখন ফটো আপলোড করার জন্য আমরা ফটো নামে একটা ভেরিয়েবল নিব, এখানে ডলার আন্ডারস্কোর ফাইল। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ই ফটো। দেন এখানে লিখব নেম, সেমিকোলন। এখন আমরা এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করছি, এখানে তারপর লিখবো ফটো কপি, দেন ফাইলস ই ফটো, আর এখানে লিখবো টিএমপি নেম, টিএমপি আন্ডারস্কোর নেম। এখন আমরা একটা ফাংশন লিখবো মুভ আন্ডারস্কোর আপলোডেড ফাইল, ফার্স্ট ব্র্যাকেট নিব, এর ভিতর আমরা লিখব ডলার, এটা লিখব ডলার ফটোকপি, কপি করে নিচ্ছি, কমা, এখন আমরা ইমেজেসের ফোল্ডারের ভিতর আমাদের ফটোটি স্টোর করতে চাই, ইনসার্ট করতে চাই, তা আমরা এখানে লিখলাম ইমেজেস দেন ফটো ডলার ফটো। আমাদের অবশ্যই একটা ইমেজ, আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিব, এখন আমাদের এসকিউএল কুইরি লিখতে হবে, ডলার এসকিউএল ইকুয়াল টু ইনসার্ট ইনটু এমপ্লয়ি, আমরা আমাদের আমরা আমাদের এমপ্লয়ির ইনফরমেশন গুলো আমরা এই এমপ্লয়ি টেবিলে ইনসার্ট করব, তাই আমরা এই টেবিলের নাম দিচ্ছি এমপ্লয়ি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি। দেন ফার্স্ট ব্র্যাকেট আমরা এই নামগুলো দিব, এখানে কমা দিয়ে নিচ্ছি,
এখন লিখবো ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট, এখন ডলার আইডি ডলার নেম লিখবো, এখন ভেরিয়েবল গুলোর নাম লিখবো ডলার আইডি, কমা ডলার নেম, ডলার জেন্ডার আমি কপি করে নিচ্ছি, ডলার কন্ট্রাক্ট, ডলার এনআইডি, দেন ডলার অ্যাড্রেস, ডলার স্যালারি, ডলার পাসওয়ার্ড, ডলার ফটো, সেমিকোলন। এখন আমরা একটি ফাংশন লিখব মাই এসকিউএল আই কুইরি নামে, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কুইরি, কিউ ইউ ই আর ওয়াই ডলার কন, কমা ডলার এসকিউএল, তো এখন আমরা এখানে ডলার ইমেইলটি না লেখার কারণে কোডটি কাজ করছিল না, এখন ঠিক আছে। এখন আমরা যদি একটা ভ্যালু ইনসার্ট দেই, তাহলে এখানে @ gmail.com মানে যদি একটা ছবি ফটো সিলেক্ট করি দেন রেজিস্টার, এখন যদি আমরা ভিউ এমপ্লয়তে ক্লিক করি, তাহলে আমরা আমাদের অল এমপ্লয়ি ইনফরমেশন এখান থেকে দেখতে পাবো। তারপর এখান থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এই ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে, দেন আপডেটে ক্লিক করলে আপডেট হবে। এখন আমরা এই ডিলিট .php ফাইলটি তৈরি করব। এখান থেকে লিখবো ডিলেট .php, এখানে আমরা
একে কপি করে এখানে পেস্ট করছি, দেন আমরা পিএইচপি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে কপি করে নেব, তারপর লিখব ডলার আইডি, দেন ডলার আন্ডারস্কোর গেট, তারপর এখানে লিখব আইডি, দেন সেমিকোলন, দেন লিখব ডলার এসকিউএল ইকুয়াল টু, এখানে একটা কুইরি লিখব, ডিলেট ফ্রম এমপ্লয়ি হোয়ার আইডি ইকুয়াল টু ডলার আইডি। এখন আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব, আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব। এখন এখানে দেব এসকিউএল, দেন আমরা একটা ইফ কন্ডিশন লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট ডলার রেস, দেন আমরা কপি করে নিয়ে আসছি, কপি করব আমরা, সেকেন্ড ব্র্যাকেট এটার ভিতরে আমরা দিব ইএমপি, সরি ভিউ ইএমপি ডট পিএইচপি। এখন আমরা আউটপুট দেখি আমাদের ডিলেট বাটন কাজ করছে কিনা, এখানে আমাদের বাটনটি কাজ করছে না। তো আমরা আমাদের কোডে যাই, এখানে আমরা ভিউ এমপ্লয়িতে আমাদের যে এইচ অ্যাঙ্কর ট্যাগটি দিয়েছি আমরা, এই অ্যাঙ্কর ট্যাগটি আমরা দিব বাটনের ভিতরে, মানে দুটি দুই বাটন ট্যাগের ভিতরে দিব আমরা, এই জন্য আমাদের কোডটি কাজ করছে না। আমরা এটাকে এটাকে আমরা কপি করে নিচ্ছি, কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স এখানে পেস্ট করে দিলাম,
এখন দেখি কাজ করে কিনা। এখানে বাটনের এখানে আমি একটি ভুল করেছিলাম, এই জন্য বাটনটি কাজ করছিল না। এখানে বাটনের ভিতরে অ্যাঙ্করটা একটি হবে, তো আমি আপডেট একটু ঠিক করছি, বাটনটা এখানে ক্লোজ করতে হবে, দেন অ্যাঙ্করটা একটি আমরা কাট করে এটা দিচ্ছি, পেস্ট করলাম। এখন আমাদের বাটনটি কাজ করছে, এখন আমাদের ডিলেট বাটনটিও কাজ করছে। এখন আমরা আরেকটি এমপ্লয়ি অ্যাড করে দেখাচ্ছি, অ্যাড হয়ে গেছে। আমরা কোডে যাচ্ছি, আমাদের এখানে আমরা একটি ইনভার্টেড কমা দিতে ভুল করেছিলাম, এজন্য আমাদের ছবিটি ডিসপ্লে করছিল না, এখন ঠিক আছে। এখন আমাদের কোডে ফিরে যাচ্ছি। এখন আমরা আপডেট ডট পিএইচপি নামে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেব, আপডেট ডট পিএইচপি। এখন এখানে আমরা কপি করে নেব, এখন পিএইচপি ট্যাগ নিব, পিএইচপি ট্যাগের ভিতর আমরা এটি কপি করলাম। এখন লিখবো ডলার আন্ডারস্কোর গেট, এখানে দিব আইডি, সেমিকোলন,
এখন আমরা এটাকে কপি করে পেস্ট করছি। এখন এখানে লিখতেছি নেম, দেন ইমেইল, জেন্ডার, কন্ট্যাক্ট, এনআইডি, অ্যাড্রেস, স্যালারি, পাসওয়ার্ড, দেন ইমেজ, এখন আমরা আমাদের অ্যাড এমপ্লয় থেকে আমাদের কোডটি কপি করে নিয়ে আসবো, আমাদের ফর্মের কোডটি। ফর্ম পর্যন্ত আমরা কপি করছি, এখানে না পেস্ট, এখানে আমরা নাম দিব অ্যাড আপডেট এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি, দেন আমরা এগুলো কেটে দিব। মেথড দিব গেট, এখানে নিব ভ্যালু, ইকুয়াল টু পিএইচপি ট্যাগ নিব, দেন ইকো, এখানে এটি কপি করে পেস্ট করে দিব। দেন এটা কপি করে এখানে লিখবো,
এখন আমাদের আপডেট বাটনে ক্লিক করলে আমাদের আপডেট এমপ্লয়ী এই ফাইলটি দেখাচ্ছে। এখন আমরা অ্যাসাইন প্রজেক্ট এই ফাইলটি তৈরি করব। এখানে আমরা নাম দিব অ্যাসাইন প্রজেক্ট। এখন আমরা একটা ফর্ম কপি করে নিয়ে আসি। এখানে মেথড হবে পোস্ট, প্রথম ইনপুট ফিল্ডের নাম দিলাম আমরা এমপ্লয়ি আইডি, টাইপ হবে নাম্বার, নেম দিব ইআইডি। দেন ইনপুট ফিল্ডের নাম দিব প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম এখানে আমরা আরেকটি ইনপুট ফিল্ড তৈরি করব, তার আগে এটার আমরা প্রজেক্ট নেমের নেম দিব আমরা এপ্রোনামি। তারপর আমরা নেক্সট ইনপুট ফিল্ডের নাম দিব ডিউ ডেট। এটার আমরা ইনপুট টাইপ দেবো ডেট, নেম দিব ডিউ ডেট। তারপর আমরা এখানে ভ্যালু দিব সাবমিট, ঠিক আছে, সরি, ভ্যালু দিব সাবমিট। এখন আমরা পিএইচপি ফাইল, পিএইচপি ট্যাগ ক্রিয়েট করব। আমরা কপি করে নিয়ে আসছি। আমরা এখান থেকে
আচ্ছা, আমরা এখন পিএইচপি ট্যাগ নিব। পিএইচপি ট্যাগের ভিতর আমরা আমাদের MySQLi কানেক্ট এটি কপি করে নিয়ে আসি। আমরা যে MySQLi কানেক্ট পেস্ট, আমরা একটা ইফ কন্ডিশন লিখব, ইফ ই সেট ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট সাবমিট দেন সেকেন্ড ব্রাকেট ডলার আইডি ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট ই আইডি। দেন সেমিকোলন। ডলার ERO NAME ইকুয়াল টু এটাকে কপি করে নিচ্ছি দেব এ পি আর ও নেম। এখন এবার ডলার ডেট ইকুয়াল টু এখানে লিখব ডিউ ডেট। তারপর আমরা একটা এসকিউএল কুইরি লিখব, ডলার এসকিউএল ইকুয়াল টু সেমিকোলন সেমিকোলন ইনসার্ট ইনটু প্রজেক্ট, প্রজেক্টের ভিতর আমাদের কলামের নাম দিব আইডি, প্রজেক্ট নেম কমা ডিউ ডেট ভ্যালু ডলার আইডি, ডলার আইডি কমা ডলার পিআরও নেম কমা ডলার ডেট।
আমরা এটাকে কপি করে পেস্ট করে দিব। এখানে আমরা লিখব এসকিউএল। এখন আমাদের ওই প্রজেক্ট নামে একটি টেবিল তৈরি করতে হবে। আমরা ডেটাবেজে যাব, তারপর ইএমএস, এসকিউএল, সরি ডেটাবেজে যে ইএমএস এ যাব, দেন টেবিল নেম, টেবিল নেমে দিব প্রজেক্ট কলাম 3। এখন আমরা আমাদের কলামের নাম দিব আইডি, আইডি 50 দিলাম, তারপর দিব প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম ভার্কার 255, তারপর দিব ডিউ ডেট, ডিউ ডেট ভার্কার 255, দেন এখন আমাদের প্রজেক্ট নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যেটার আইডি, প্রজেক্ট নেম এবং ডিউ ডেট নামে 3টি কলাম রয়েছে। এখন আমরা অ্যাসাইন প্রজেক্টে গেলে আমাদের টেবিলটি, সরি আমাদের ফর্মটি দেখতে পাবো। এখন আমরা প্রজেক্ট স্ট্যাটাস এই ফাইলে যাব, এখন আমরা এখানে নাম দিব প্রজেক্ট স্ট্যাটাস, এটি সেভ করে নেব। এখন আমরা পিএইচপি একটি ট্যাগ নিব, এখানে পেস্ট করব। এখন আমরা লিখব ডলার এসকিউএল ইকুয়াল টু সিলেক্ট প্রজেক্ট ডট আইডি কমা প্রজেক্ট নেম, সরি প্রজেক্ট ডট প্রজেক্ট নেম, কমা প্রজেক্ট ডট ডিউ ডেট। কমা এমপ্লয়ি ডট নেম, ফ্রম প্রজেক্ট
left join employee on project dot id equal to employee dot id. Then semicolon, then MySQL like query ভিতর আমরা con variable এবং SQL variable কে কানেক্ট করে দিলাম। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব আমাদের ডেটা গুলোকে ডিসপ্লে করার জন্য। টেবিল ট্যাগ নিয়ে নিচ্ছি, টেবিল এর ভিতর অ্যালাইন সেন্টার করে নিব, বর্ডার দিব 1, টিআর নিব, ইয়ারের ভিতর টিডি নিব, দিব আইডি, প্রজেক্ট নেম, আবার টিডি নিব, ডিউ ডেট, তারপর এমপ্লয়ি নেম। তারপর আমরা পিএইচপি ট্যাগ নিব, এখানে ফাইল লুপ নেব, আমরা এটাকে কপি করে নিয়ে আসছি, পেস্ট করলাম। এখন এখানে আইডি এখানে দিব, প্রজেক্ট নেম, এখানে দিব ডিউ ডেট, এখানে দিব নেম, এখন এখানে আরেকটি টিডি নিব, টিডির ভিতর একটি ডিলেট বাটন ক্রিয়েট করব, তো আমি এটিকে কপি করে নিয়ে আসছি, ডিলেট বাটনটাকে আমরা কপি করছি,
সেভ করলাম। আমরা যদি অ্যাসাইন প্রজেক্টে গিয়ে একটি প্রজেক্টকে অ্যাসাইন করি, আইডি টু দিলাম, প্রজেক্ট নেম দিলাম প্রজেক্ট ওয়ান, এবং ডেট দিলাম দেন সাবমিট। এখন যদি আমরা প্রজেক্ট স্ট্যাটাসে যাই, তাহলে আমাদেরকে ইরর দেখাচ্ছে। এখানে আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আমরা টেবিল ট্যাগটিকে আমরা কোডটিকে আমরা কাট করে টেবিল ট্যাগের ভিতর পেস্ট করে দিচ্ছি। এখন ঠিকভাবে ডিসপ্লে করছে। এখন আমাদের প্রজেক্ট ডিলেট করার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ডিলেট প্রজেক্ট ডট পিএইচপি নামে। এখানে আমরা ডিলেট প্রজেক্ট ডট পিএইচপি নাম দিলাম। এখন আমরা এই নামে একটি ফাইল ক্রিয়েট করব। এখন আমরা আমাদের ডিলেট ফাইল থেকে কপি করে ডিলেট প্রজেক্ট ডট পিএইচপি তে পেস্ট করে দিব। এখানে আমরা টেবিলের নাম দিব প্রজেক্ট, এখানে লোকেশন দিব প্রজেক্ট স্ট্যাটাস ডট পিএসপি। এখন আমরা যদি আমাদের আউটপুটটা এখন আমরা যদি আমাদের প্রজেক্ট
স্ট্যাটাস থেকে ডিলেট করতে চাই, তাহলে এখানে যদি আমরা ডিলেট বাটনে ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাচ্ছে। এখন আমরা লগ আউট ফাইলে যাব। লগ আউট ফাইলে গিয়ে আমরা লিখব HTML, সরি আমরা PHP ট্যাগ লিখব। PHP, তারপর আমরা সেশন স্টার্ট করব। সেশন আন্ডারস্কোর স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এখন আমরা সেশনকে ডিস্ট্রয় করে দেব, কপি করে সেশন ডিস্ট্রয়। এখন আমরা এখানে এখানে এখন আমরা লিখব অ্যাডমিন লগইন ডট পিএইচপি। এখন আমরা যদি দেখি, আমরা যদি লগ আউট করার বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিন লগইন পেজে নিয়ে আসছে। এখন আমরা যদি এখন আমরা এমপ্লয় প্রোফাইল তৈরি করব। এমপ্লয় প্রোফাইল তৈরি করার জন্য আমরা এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, em underscore myprofile.php। এখন এখানে সেশন স্টার্ট করে নিচ্ছি। তারপর এখানে এখান থেকে কোড কপি করে নিচ্ছি। এখানে মাই প্রোফাইল লিখব ইম আন্ডারস্কোর মাই প্রোফাইল ডট পিএইচপি।
এখানে H2 ট্যাগের ভিতর লিখবো মাই প্রোফাইল, এখন আমরা কোড কপি করে নিয়ে আসবো। এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে লিখবো হোয়ার নেম ইকুয়াল টু ডলার ইউজার। এখানে টেবিল নিয়েছি, অ্যালাইন সেন্টার এন্ড বর্ডার 1, এগুলো কেটে দিচ্ছি। এবার দেখি আমাদের আউটপুটটা, এখানে আমরা ডলার ইউজার নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। তারপর লিখবো ডলার আন্ডারস্কোর সেশন, তার ভিতর লিখবো ইউজার নেম সেমিকোলন। এখন যদি আমাদের আউটপুট দেখতে চাই তাহলে এটা এভাবে দেখাচ্ছে।
এখন আমরা আরেকটি টিয়ার তৈরি করে নেব, টিয়ার কপি করে পেস্ট করব। এখন আমরা ওকে কপি করে পেস্ট করব। এখন যদি আমরা রিলোড করি তাহলে এরকম দেখাচ্ছে, আমাদের প্রোফাইল পেজটি তৈরি হয়ে গেছে। এখন আমরা লগ আউট বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের লগ আউট হয়ে যাবে। এমপ্লয়ি হিসেবে লগ ইন করতে হলে আমাদেরকে অবশ্যই এমপ্লয়ি ভ্যালিডেশন ডট পিএইচপি লোকেশনে আমাদের এমপ্লয়ি মাই প্রোফাইল ডট পিএইচপি লিখে দিতে হবে।